服のパタルヌクルパエ、ナチチグルニバイ。ジョルトルンゲ、ジルミルジルミルデウ、トゥレシェジャイ。ジョルトルンゲ、ジルミルジルミルデウ、トゥレシェジャイ。アジキルクラシェ。এই নজরুল গীতিটি আমরা শিখব। নমস্কার, আমি সুব্রত ঘোষ। সঙ্গীত শিক্ষার আমার ভিডিও ক্লাস গানের স্কুলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। শুকনো পাতার নুপুর পায়ে এই নজরুল গীতিটি প্রয়াগ সঙ্গীত সমিতির নজরুল গীতি প্রথম বর্ষের পাঠক্রমভুক্ত। গানটির পর্যায় হল বিদেশি সুর আরবি, তাল কাহারবাতাল চার চার ছন্দ, আট মাত্রা, দুটো বিভাগ, একটি তালি এবং একটি খালি। তবলার ঠেকা ধা ধি না তি না ধি ধা ধি ধা। অন্য দিনের মতোই প্রথমে সম্পূর্ণ গানের স্বরলিপি বিশ্লেষণ করে গেয়ে দেখিয়ে দেব, তারপর সবশেষে হারমোনিয়ামে বাজিয়ে গান শিখিয়ে দেব। শুরু করছি আজকের ক্লাস। শুকনো পাতার নূপুর পায়ে, নাচিছে ঘুরনি বাই। জল তরঙ্গে ঝিলমিল ঝিলমিল ঢেউ তুলে সে যায়। জল তরঙ্গে ঝিলমিল ঝিলমিল ঢেউ তুলে সে যায়। এবার স্বরলিপি বুঝিয়ে দিচ্ছি। এটা হলো মন্দ্র সপ্তকের কোমলনি। কোমলনি লেখা হয় আকারমাত্রিক স্বরলিপিতে মূর্ধন্য দিয়ে, আর মন্দ্র সপ্তকের স্বর চেনার জন্য স্বরের নিচে হসন্ত চিহ্ন দেওয়া হয়। সা কোমলনি, পা শুদ্ধ মা, তারপর এটা দ দিয়ে কোমলধা। শুদ্ধ ধা লেখা হয় ধ দিয়ে আর কোমল ধা দ দিয়ে। তারপর এখানে বর্গের জয় ইঁ দিয়ে কোমলগা। এরপর যখন অন্য স্বরগুলো আসবে তখন বুঝিয়ে দেব, তাছাড়াও যখন হারমোনিয়াম দেখাবো তখন সব স্বর আরও ভালো করে আমি দেখিয়ে দেব। শুকনো পাতার সা নি সা পা 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 মা, নূপুর পায়ে পাধা নিধা পা মা পা। নাচিছে ঘুরনি মা মা পা গা মা বাই, মা নিধা পা মা গা রে গা মা। জল তরঙ্গে সা রে গা মা ঝিলমিল ঝিলমিল, পাধা পা মা গা রে সা রে ঢেউ তুলে সে। সে বললাম সা স্পর্শ করে কোমল লিখে পন্দ্র সপ্তকে। মাগারে নি যায় রে গা সা রে গা মা, জল তরঙ্গে সা রে গা মা ঝিলমিল ঝিলমিল, পাধা পা মাগারে সা রে ঢেউ তুলে সে যায়। মাগারে নি সা, এখানেও সে বললাম সা স্পর্শ করে মন্দ্র সপ্তকের কোমল দিতে। দীঘির বুকে শত দল দোলি, ঝরায়ে বকুল চাঁপার কুলি। দীঘির বুকে শত দল দোলি, ঝরায়ে বকুল চাঁপার কুলি। চঞ্চল ঝর্ণার জল ছল ছলি, চঞ্চল ঝর্ণার জল ছল ছলি। মাঠের পথে সে ধায় জল তরঙ্গে ঝিলমিল ঝিলমিল ঢেউ তুলে সে যায়। জল তরঙ্গে ঝিলমিল ঝিলমিল ঢেউ তুলে সে যায়। এবার স্বরলিপি
বুঝিয়ে দিচ্ছি। দিঘির বুকে পাপা ধাপা মাগা মাসা, সাথে শেষে একটু হালকা করে আসতে হবে। শত দল সারি মাগা, এবার পেলাম কোমল রে, কোমল রে লেখা হয় রি দিয়ে। সারে মাগা শত দল দোলি রে সা, ঝরাই বুকুল সারে গামা পাধা পামা, চাপার কোলি পাধা নিধা পামা পা। এখান থেকে এই পর্যন্ত দুবার করা হয়ে গেলে তারপর এখানে আসতে হবে। চঞ্চল ঝর্ণার ধানি 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 ধানি, জল ছল ছলি পাধা নিধা পামা পা। এখান থেকে এই পর্যন্ত এই অংশটুকুও দুবার করতে হবে, তারপর এখানে আসতে হবে। মাঠের পথে এসে, থে বলতে হবে মা স্পর্শ করে কোমল গাথে। মা মা পাগা মা ধায় মানি ধাপা মা গারে গামা। তারপর জল তরঙ্গে ঝিলমিল ঝিলমিল ঢেউ তুলে সে যায়, জল তরঙ্গে ঝিলমিল ঝিলমিল ঢেউ তুলে সে যায়। এখান থেকে এই পর্যন্ত স্থায়ীতে যেমন ছিল সেরকমই রয়েছে। বন ফুল আভরণ খুলিয়া ফেলিয়া, আলু থালু এলোকেশ গগনে মেলিয়া। বন ফুল আভরণ খুলিয়া ফেলিয়া, আলু থালু এলোকেশ গগনে মেলিয়া। পাগলিনী নেচে যায় হেলিয়া দুলিয়া, পাগলিনী নেচে যায় হেলিয়া দুলিয়া। ধুলি ধূসর কায়, জল তরঙ্গে ঝিলমিল ঝিলমিল ঢেউ তুলে সে যায়। আগে দুবার যেরকম ছিল একই রকম, কাজে এবার স্বরলিপি দেখাবো এখান থেকে এই পর্যন্ত। বন ফুল আভরণ সানি 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 সাপা, শুদ্ধ নেই এটা, দন্তে ন দিয়ে বোঝানো হয়। বন ফুল আভরণ খুলিয়া ফেলিয়া, পাধা নিধা পা মাপা। আলু থালু এলোকেশ নিধা 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 নিপা, গগনে মেলিয়া পাধা নিধা পা মাপা। পাগলিনী নেচে যায়, তার আগে বলিনি এখান থেকে এই পর্যন্ত দুবার করে তারপর কিন্তু এখানে আসতে হবে। পাগলিনী নেচে যায় পাধানি সাগারে সাপা, হেলিয়া দুলিয়া পাধানি ধাপা মাপা। এখান থেকে এই পর্যন্ত দুবার করে নিয়ে তারপর এখানে আসতে হবে। ধুলি ধূসর স বললাম মা স্পর্শ করে কোমল গাতে। মা মা পাগা মা কায় মানি ধাপা মা গারে গামা। তারপর আগে বলেছিলাম এখান থেকে এই পর্যন্ত একই রকম, কাজেই এবার যাব শেষ অংশ আভোগে। ইরানি বালিকা যেন মরুচারিণী, পল্লীর প্রান্তর বন মনোহারিণী। ইরানি বালিকা যেন মরুচারিণী, পল্লীর প্রান্তর বন মনোহারিণী। ছুটে আসে সহসা গৈরিক বরণী, ছুটে আসে সহসা গৈরিক বরণী। বালুকারুর নিগায় জল তরঙ্গে ঝিলমিল ঝিলমিল ঢেউ তুলে সে যায়, জল তরঙ্গে ঝিলমিল ঝিলমিল ঢেউ তুলে সে যায়। এবার স্বরলিপি বুঝিয়ে দিচ্ছি। ইরানি এখান থেকে এই পর্যন্ত, জল তরঙ্গের আগের পর্যন্ত। গারে গারে সানি সাপা, তার সপ্তকের কোমল গা শুদ্ধ রে, তার সপ্তকের স্বর লেখা হয় স্বরের ওপরে রেফ চিহ্ন দিয়ে। গারে গারে সানি সাপা, ইরানি বালিকা যেন মরুচারিণী, পাধা সানি পাধা পা। পল্লীর প্রান্তর
নি নি ধা ধামা, এখানে প্রা বললাম ধাতে পা স্পর্শ করে, তারপর ত বললাম মাতে পা স্পর্শ করে। নি নি ধা ধামা পল্লীর প্রান্তর বনু মনু হারিণী, হা বললাম কোমল নিস্পর্শ করে কোমল ধাতে। পাধানি সাধা ধাপা, তারপর এখানে ছুটে আসে সহসা পাধানি সাদারে সাপা গৈরিক বরণি পাধানি ধাপা মাপা। দুবার করার পরে এখানে আসতে হবে বালুকার উরনি, কার বলতে হবে পাতে, মামা পাগামা গায় মানি ধাপা মা গারে গামা। তারপর জল তরঙ্গে ঝিলমিল ঝিলমিল ঢেউ তুলে সে যায়, জল তরঙ্গে ঝিলমিল ঝিলমিল ঢেউ তুলে সে যায়, এটা আগের মতোই রয়েছে, কাজেই এই অংশটুকু আর স্বরলিপি বুঝিয়ে দিলাম না। এবার যাব হারমোনিয়াম অংশে, গান দেখাবো বি স্কেলে, আপনাদের হারমোনিয়াম থেকে এক পর্দা উঁচু মনে হবে। আমি বি ফ্ল্যাট স্কেলেই বাজিয়ে দেখাবো, যেহেতু এটা স্কেল চেঞ্জার হারমোনিয়াম আমি এক পর্দা বাড়িয়ে নিয়েছি, আপনারা বি ফ্ল্যাট বা এ শার্প স্কেলেই বাজাবেন। আমি ভেঙে ভেঙে দেখিয়ে দিচ্ছি, তার আগে স্বরগুলো চিনিয়ে দিই। সা শুদ্ধ রে কোমল রে, শুদ্ধ গা কোমল গা, শুদ্ধ মা পা, শুদ্ধ ধা কোমল ধা, শুদ্ধ নি কোমল নি, তারপর তার সপ্তকের সা শুদ্ধ রে কোমল গা, নিচে মন্দ্র সপ্তকে এটা হলো কোমল নি। ভেঙে ভেঙে গান দেখিয়ে দিচ্ছি, শুকনো সা নি সা পা পাতার পা পা মা নূপুর পাধা নি ধা পায়ে পা মা পা নাচিছে ঘুরনি। ঘু যখন বলবো তখন মা স্পর্শ করে কোমল গাতে আসতে হবে, মামা পাগামা নাচিছে ঘুরনি বায় মানি ধাপা মা গারে গামা। জল তরঙ্গে সারে গামা ঝিলমিল পাধা পামা ঝিলমিল গারে সারে ঢেউ তুলে সে মা গারে নি। নিতে এলাম কোমল নিতে সা স্পর্শ করে, ঢেউ তুলে সে যায় রে গা সা রে গা মা। জল তরঙ্গে সারে গা মা ঝিলমিল পাধা পামা ঝিলমিল গারে সারে ঢেউ তুলে সে যায় মা গারে নি সা। দীঘির পাপা ধাপা বুকে মাগা মাসা শত দল দোলি সারে মাগারে সা ঝরাই সারে গামা বকুল পাধা পামা চাপার পাধা নিধা কলি পামা পা। দীঘির বুকে শত দল দোলি ঝরাই বকুল চাপার কলি চঞ্চল ঝর্ণার ধানি 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 জল ছল ছলি পাধানি ধাপা মাপা
চঞ্চল ঝর্ণার জল ছল ছলি, মাঠের পথে সে মামা পাগামা ধায়, জল তরঙ্গে সারে গামা ঝিলমিল পাধা পামা, ঝিলমিল গারে সারে ঢেউ তুলে সে মাগারে নি যায়, রে গা সারে গামা জল তরঙ্গে সারে গামা ঝিলমিল পাধা পামা, ঝিলমিল গারে সারে ঢেউ তুলে সে যায় মাগারে নিশা। বন ফুল সানি সানি আভরণ সানি সাপা, খুলিয়া পাধা নিধা ফেলিয়া পামা পা, আলু থালু নিধা নিধা এলোকেশ নিধা নিপা, গগনে পাধা নিধা মেলিয়া পামা পা, বন ফুল আভরণ খুলিয়া ফেলিয়া আলু থালু এলোকেশ গগনে মেলিয়া, পাগলিনী পাধানিসা নেচে যায় গারে সাপা, হেলিয়া পাধানিধা দুলিয়া পামাপা, ধুলি ধূসর মামা পাগামা কায়, মানিধা পামা গারে গামা। তারপর জল তরঙ্গে যেমন ছিল আগের মতোই করতে হবে। এবার সরাসরি চলে যাব তার সপ্তকের কোমল গাতে। ইরানি বালিকা গারে গারে সানি সাপা, যেন মরু পাধা সানি চারিনি পাধা পা, পল্লীর নিধা প্রান্তর, প্রান্তর বলার সময় পা স্পর্শ করে ধাতে, আবার মাতে আসব পা স্পর্শ করে। নিধা ধামা পল্লীর প্রান্তর, বনু মনু পাধা নিশা হারিণী, হারিণীর হা বলবো কোমল নিঃস্পর্শ করে কোমল ধাতে। ধাধা পা বনু মনু হারিণী, ছুটে আসে পাধা নিশা সহসা গারে সাপা, গৈরিক পাধা নিধা বরণী পামা পা, বালুকারুরনি মামা পাগামা গায়, মানিধা পামা গারে গামা। তারপর জল তরঙ্গে ঝিলমিল ঝিলমিল ঢেউ তুলে সে যায়, আগে বলেছিলাম প্রত্যেকবার একই রকম। এই ছিল আজকের ক্লাস, আশা করি স্বরলিপি সহ খুব সহজে আপনারা গানটা শিখে নিতে পারবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।